জাহান্নামের তাপ বড় মারাত্মক। জাহান্নামের তাপের আরেকটা উদাহরণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, মানুষের যে জ্বর অনুভব করে, মানুষের শরীরে যে জ্বর আসে, জ্বরের যে তীব্রতা, জ্বর আসলে সারা শরীর ব্যথা হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তারপরে কোনো কিছু খেতে ভালো লাগে না, জ্বরের যে প্রভাবটা, এটা হচ্ছে জাহান্নামের তাপের একটা অংশ। বুঝতে পারছেন কথা? যে জ্বরের যেই তাপটা, জ্বর হলে মানুষের যেরকম অবস্থা খারাপ হয়ে যায়, এটা জাহান্নামের তাপের একটা অংশ। প্রিয় উপস্থিতি, সেই জাহান্নাম অনেক ভয়াবহ। সেই জাহান্নামের তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। তিনি বোঝাচ্ছেন যে জাহান্নাম বড় কঠিন জায়গা, কিন্তু আমরা তো শিক্ষা নেই না, আমরা শিক্ষা নেই না, আমরা উল্টাপাল্টা অনেক কিছু করি। আমি দুই দিন আগে দেখলাম যে এখন প্রচণ্ড গরম, বৃষ্টি হয় না, এই জন্য কোনো কোনো জায়গায় তারা কি করতেছে, আল্লাহর কাছে দোয়া না করে কিছু কিছু মানুষ অনেক আছে দোয়া করতেছে, আল্লাহর কাছে নামাজ পড়তেছে, যারা মুসল্লি, যারা মুসলমান তারা করতেছে। আর কিছু আছে নামধারী মুসলমান, যারা তারা কি করতেছে, ব্যাঙ্গের বিবাহ দিচ্ছে, ব্যাঙ্কে নিয়া ব্যাঙ্গের শরীরের মধ্যে বিভিন্ন রং মাখিয়ে ব্যাঙ্গের বিবাহ দিচ্ছে। তাদের ধারণা হচ্ছে ব্যাঙ্গের বিবাহ দিলে বৃষ্টি হবে, নাউজুবিল্লাহ মিন জালিক, কুফুরি। প্রিয় উপস্থিতি, এই যে প্রচণ্ড গরম, এই যে প্রচণ্ড তীব্র গরম, এইগুলো হচ্ছে জাহান্নামের উত্তাপের একটা অংশ। সূর্যের তাপ, এই সূর্যের তাপ, সূর্যের তাপ সম্পর্কে আমি আগে অনেক কথা বলেছি। সূর্যের তাপ এমন তাপ, এই সূর্যের তাপ হচ্ছে 15 কোটি ডিগ্রি সেলসিয়াস। প্রিয় উপস্থিতি, আমরা এখন বর্তমানে 40-41 ডিগ্রি হলেই আমাদের অবস্থা কেমন খারাপ হয়ে যায়। এই পোলারটেকের মানুষ এত বুঝবে না, কারণ এখানে অনেক গাছপালা আছে, কিন্তু শহরে যারা যায় তারা বুঝে যে তাপ কী অবস্থা, গরমের তীব্রতা কী অবস্থা, তাদের অবস্থাটা কী। ফ্যান ছাড়লে কী হবে, ফ্যানের বাতাসও গরম, কারণ আল্লাহ তার আবহাওয়াটাই গরম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত, আমাদের অপরাধের কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সুশীতল বাতাস দিচ্ছেন না, তিনি আমাদের উপর রাগান্বিত, এই জন্য আবহাওয়াটাকেই, পুরো আবহাওয়াটাকে আল্লাহ গরম করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি পানাহা চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বৃষ্টি যখন না হতো তখন তারা এসে দোয়া করতেন, দেখেন পৃথিবীর জলবায়ু, পৃথিবীর আবহাওয়া এখন এমন একটা অবস্থার মধ্যে গিয়েছে, পৃথিবীর এক জায়গায় এমন শীত, পৃথিবীর এক জায়গায় এমন শীত, সেখানে বরফ পড়তেছে, আরেক জায়গায় হচ্ছে বন্যা, আরেক জায়গায় তীব্র গরম, মানে আপনি বুঝতে পারবেন না যে কোন কারণে কী হচ্ছে। এখন আমরা যারা নিউজ দেখি তারা বলে যে এগুলো প্রকৃতির খেলা, এই সেই বলে, কিন্তু তারা কখনোই স্বীকার করে না যেটা আল্লাহর গজব। আপনার সৌদি আরবে যে বন্যাটা হচ্ছে, তারপরে দুবাইয়ে যে বন্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে, তারা যে আমি আগে জমায় বলেছিলাম যে কৃত্রিমভাবে তারা আল্লাহর কাছে পানি না চেয়ে কৃত্রিমভাবে তারা মেঘের মাধ্যমে বৃষ্টি অবতীর্ণ করে, তারা এখন এমন একটা বিপাকের মধ্যে পড়ে গেছে যে তাদের এখন শুধু পানি আকাশ থেকে বর্ষণ হতে হচ্ছে, শুধু হচ্ছে, আর এমন একটা অবস্থা সেখানকার শপিং মলগুলো তলিয়ে যাচ্ছে।